নমস্কার, টেট আড্ডা 2022-এ আমি প্রিয়দা, আমি আপনাদের সঙ্গে রয়েছি। আগামী 2022 বা নতুন টেট যখন হবে, সকলকে সাহায্য করা এবং সকলকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে কি আমাদের একান্ত প্রয়াস। সেই হিসাবেই আপনাদের সকলের মধ্যে আমি রয়েছি এবং আপনাদের সকলের অনুরোধে কিছু কিছু বিষয় আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে ক্ষমা করবেন। যাই হোক, প্রথমে গতদিনে আমি তিনটে ভিডিও আপনাদের সামনে দিয়েছি। প্রথমটিতে কী কী বই পড়তে হবে, দ্বিতীয়টিতে ঘোষ অঘ স্বল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণনে একটু সামান্য ধারণা নিয়েছি, এবং একটি ভিডিও দিয়েছি যেখানে টোটালি বলে দিয়েছি বাংলার কোন কোন পার্টগুলোকে পড়লে আপনারা 100% সেখান থেকে কমন পাবেন। তো আসুন, আজকে বেশি সময় নষ্ট করব না, ভিডিওটাও বেশি লেন্দি করব না। আসুন, আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব, ঘোষ এবং অঘোষ বর্ণকে কেন্দ্র করে, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণকে কেন্দ্র করে কিছু কিছু নমুনা কোশ্চেন, কিছু কিছু নমুনা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরছি। সেই কোশ্চেনগুলোকে আপনারা অবশ্যই সলভ করবেন। উত্তরটা আমি পিডিএফের মতন করে গ্রুপে হোক বা ইউটিউবে হোক যেখানে মাধ্যমে আমি দিয়ে দেবো। প্রথমেই বলে রাখি যে কোশ্চেনগুলোকে আমি সেট করেছি, সেই কোশ্চেনগুলো দেখতে মনে হবে একটু কঠিন, কিন্তু আমার মনে হয় এই কোশ্চেনগুলোকে আপনারা যদি একটু কষ্ট করে আপনারা যদি সলভ করেন, তাহলে আমার মনে হয় ধ্বনিতত্ত্ব থেকে আপনাদের আর কোনো প্রশ্ন আটকাবে না। তাই প্রশ্নগুলোকে আপনারা ফলো করুন, আমি প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে কোনো কথা বলছি না বা কোনো কথা বলার আপনাদেরকে কোনো কষ্ট দেব না। আপনারা দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন। এরপরের দিন আমি এই ঘোষ অঘোষ নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও বা দ্বিতীয় কোনো প্রশ্ন আমি করব না। যদি আপনাদের কোনো বিষয় নিয়ে ডাউট দিয়ে থাকে উত্তরপত্র ছাড়া, যদি বলেন আরও কিছু প্রশ্ন করতে, অবশ্যই প্রশ্নগুলি আমি ভিডিওর মাধ্যমে আজকের মতন আবার নেক্সট দিন দিয়ে দেবো। এছাড়া এটিকে শেষ হয়ে গেলে পরের দিন আমরা কিছু সাজেস্টিভ সমার্থক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। আপনারা সকলে ভিডিওটার মধ্যে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোকে দেখুন, সময় নিয়ে প্রশ্নগুলোকে দেখুন, সময় নিয়ে খাতায় সলভ করুন, এবং উত্তরগুলি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। আমি দু একদিনের মধ্যে উত্তরপত্রটি আমি পিডিএফ আকারে আমি ইউটিউবে দিয়ে দেবো। ধন্যবাদ, আপনারা সবাই এটাকে ফলো করুন।